ওকে গাইস, টাকা কিন্তু তোমাদের গাছে ফলে না, এবং ভাই টাকা আমারও কিন্তু গাছে ফলে না। কিন্তু কিছু কিছু ফোন কোম্পানি রয়েছে যারা ভাই 2021 সালে এমন এমন কিছু ফোন বের করেছে না, যেগুলো ভাই তোমাদের মানে কষ্ট করা টাকাগুলো এমনিতে চুষে খেয়ে নেবে, কিন্তু ফোনে সেরকম পারফরমেন্স দেবে না। হ্যাঁ, আমি 2021 সালেরই এমন কিছু কিছু লঞ্চের যেগুলো ফোন লঞ্চ হয়েছে, আমি ঠিক তেমনই ফোনগুলোর কথা তোমাদেরকে এই ভিডিওতে বলবো, যে ফোনগুলো তোমাদের অবশ্যই কেনা উচিত নয়। সো হে হোয়াটস আপ, দিস ইজ পিয়াস ফাল ফ্রম স্মার্ট বস। আমাদের যে ডোন্ট বাই দ্য ফোন ইন 2021, যে প্রথম যে ফোন মোবাইলটা সেটা হচ্ছে OnePlus 9। ভাই সত্যি কথা, OnePlus মনে হচ্ছে এইবার ফোন তাদের বেচার কোনো ইচ্ছাই নেই যেটা OnePlus 9 রয়েছে। কারণ ভাই ফার্স্ট অফ অল ভাই এটা একটা প্লাস্টিক ফ্রেমের ফোন, হ্যাঁ গ্লাস বডি রয়েছে, সামনে পিছনে গ্লাস, বাট ভাই ফ্রেম ভাই একটা ফোন হাতে হোল্ডের একটা মেইন যে ফিল আছে সেটা হচ্ছে ফ্রেম, রাইট? সো এই ফোনের ভাই ফ্রেমটাই প্লাস্টিক, রাইট? সো প্লাস এই ফোনে কোনো OIS নেই ভাই, যেখানে OnePlus 9R মতন মোবাইলে ভাই OIS আছে, এবং ভাই রেডমি নোট 10 প্রো OIS না থাকলেও ভাই ভিডিও প্রায় অনেক স্টেবল স্টেবল রেকর্ডিং করে। বাট একটা OnePlus 9 একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো ভাই এখানে ফোনে কোনো OIS-ই নেই, এবং ভাই ফোনটা অনেক বেশি হিট হয়। তোমরা অন্যান্য বড় বড় ইউটিউবার এর ভিডিওগুলো দেখে দেখো যে ফোনের যে হিটিং ইস্যু রয়েছে সেটা কিন্তু অনেক বেশি, এবং আমার কাছে মনে হয় একটা বেস্ট ডিল হচ্ছে OnePlus 9R, কারণ ভাই সেটাতে কিন্তু OIS OnePlus দিয়েছে। সো তোমরা যদি OnePlus-এর বিষয়ে টাকা OnePlus 9-এর বিষয়ে যদি তোমরা টাকা খরচ করো, তাহলে মনে করবা OnePlus-এর তাদের যে হ্যাসলব্লেড ব্র্যান্ডটিকে OnePlus যে একগাদা টাকা দিয়েছে, সেই টাকাটা OnePlus কিন্তু OnePlus 9 দিয়ে তুলে দিতে চাচ্ছে, এবং তুমি কিন্তু সেই টাকাটা তুলতে সাহায্য করছো তুমি যদি OnePlus 9 কিনে থাকো, রাইট? সো চলে যাই আমাদের সেকেন্ড ফোনের দিকে। ওকে, আমাদের সেকেন্ড যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে ভাই Samsung Galaxy A72। ভাই এটা কেন বললাম, কারণ ভাই স্যামসাং গ্যালাক্সি যে A52 রয়েছে ভাই সেটা হুবহু একই রকম ফোন হচ্ছে Samsung Galaxy A72, এক্সেপ্ট বিগ ব্যাটারি এবং বিগ ডিসপ্লে। বাট ভাই সেটা কিন্তু কোনো রকম কোনো ডিফারেন্স তৈরি করে না। কেন? কারণ ভাই তোমাদের যে বড়ো যতটুকু বড়ো ব্যাটারি দিয়েছে ঠিক তত সেই ততটুকু বড়ো ভাই ওরা ডিসপ্লেও দিয়েছে। সো এতটুকু বড়ো ব্যাটারি, এতটুকু বড়ো ডিসপ্লে, সো ওই দুটো যখন জ্বলবে তখন ভাই দুটো কিন্তু একসঙ্গে বন্ধ হবে। সো ইকুয়ালি ভাই এটা টোটালি ওয়েস্ট অফ মানি তোমরা যদি A72 কেনো। আই উইল সাজেস্ট যে তোমরা ভাই A52টা নাও, দ্যাটস আ বেস্ট অপশন। কারণ A72-তে ভাই জাস্ট দাম বেশি দিয়ে তোমরা শুধুমাত্র A52টাই নিচ্ছ, যেটা কিন্তু কোনো দিক দিয়ে কোনো বেটার অপশন হচ্ছে না, কারণ টাকা কিন্তু গাছে ফলে না। ওকে, আমাদের যে থার্ড ফোনটা রয়েছে সেটা হচ্ছে ভাই OPPO Reno 5 Pro। ওকে, ওপো রেনো যে ফাইভ যে সিরিজটা রয়েছে না ভাই, সেই সিরিজটা কিন্তু অফলাইনে অনেক মানুষ কেনে, বাংলাদেশে প্রচুর মানুষ কেনে ভাই, ইন্ডিয়াতে তো রয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতার সাইডে। সো এখানে তোমাদের যে ফোনটা রয়েছে OPPO Reno 5 Pro, ভাই খুবই সুপিরিয়ার ফোন ভাই, ক্যামেরা পারফরমেন্সও বেশ ভালো ভাই, Vivo V20 থেকে অনেক ভালো, V20 Pro-র কাছাকাছি, এবং ফ্ল্যাগশিপ কোয়ালিটি ক্যামেরা রয়েছে এটাতে। বাট ভাই এইটাতে আমার বাড়ির পাশাপাশি একজন এসেছিলো, ঠিক আছে, সে OPPO Reno 5 Pro ইউজ করে, অ্যান্ড সাডেনলি সে বলতেছিল যে আমার ওয়াইফাই নেটওয়ার্কে ইস্যু হচ্ছে। আমি বললাম কেন, কী ধরনের ইস্যু? তো সে বললো যে এখানে আমার গ্রামীণে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না, কিন্তু ভাই আমি কিন্তু আমার হ্যাঁ এটা আমার একটা এটা আমি একটা ছোটো শহরে থাকি, বাট তবুও ভাই কিন্তু আমি আমার ঘরে কিন্তু আমি ফুল 4G-তে ভাই আমি যেখানে নেট চালাতে পারছি ভাই সেখানে কিন্তু এক ডাগ মাত্র 1 ডাগের একটা 4G স্পিড পাচ্ছে। তো হ্যাঁ OPPO Reno 5 Pro-তে কিন্তু ভাই নেটওয়ার্ক ইস্যু রয়েছে, বাদ ভাই ভাই ক্যামেরা ট্যামেরা অল ইজ ওকে। এবং ভাই OPPO Reno 6 Series ভাই চলে এলোই বলে, তোমরা জাস্ট 1 থেকে 2 মাস ওয়েট করো অথবা 10-15 দিন ওয়েট করো, OPPO Reno 6 ভাই চলে এলো বলে একেবারে হাতের গোড়ায় রয়েছে। সো এটা টোটাল ওয়েস্ট অফ মানি হবে তোমরা যদি OPPO Reno 5 Pro-টা নাও। যে 4 নম্বর যে ফোনটা রয়েছে যেটা আমি তোমাকে নিতে নিষেধ করবো সেটা হচ্ছে ভাই Vivo V20। ওকে, সো তোমরা যদি বলতে পারো ভাই Vivo V20 আমি এখনও তোর ভিডিও ডিসলাইক দেবো, বাট তোমার ডিসলাইক দিতে পারো, ভিডিও ভালো না লাগলে তোমার ডিসলাইক দিতেই পারো, কিন্তু ভাই কথাটা তাকে শুনে নাও। সেটা হচ্ছে Vivo V20 ভাই ফোনটা আমি খারাপ বলছি কেন, কারণ ভাই ফোনের অ্যামোলেডটা খুবই জঘন্য অ্যামোলেড। ওকে, সো তোমরা এখন 8-10 হাজার টাকা দিয়ে কোনো IPS-এর সঙ্গে যদি তোমরা তুলনা করো IPS ফোনের সাথে, তাহলে ভাই এটা অ্যামোলেড তো ভালো হবেই, কারণ ইটস অ্যামোলেড। বাট এটা কিন্তু এর যে মার্কেট প্রাইস বাংলাদেশে ভাই 25,000 টাকায় বিক্রয় হচ্ছে ভাই, 25,000 টাকার ভিতরে কিন্তু তোমাদের এক্সেপ্ট Redmi Note 10 Pro ভাই সেটা কিন্তু অনেক ভালো একটা অ্যামোলেড ডিসপ্লে তোমাকে অফার করছে, এবং এটার ডিসপ্লে কিন্তু Redmi Note 10 Pro-র থেকেও খারাপ, কারণ এই অ্যামোলেডটা ভাই অতটা হাই কোয়ালিটির অ্যামোলেড না, এই অ্যামোলেডের PPI ডেন্সিটি খুবই কম, যার কারণে ভাই অ্যামোলেডের মানে অতটা বেশি ডিটেইল আছে না, এবং ভাই অ্যামোলেডের কালার যে কালার ক্যালিব্রেশন যাকে বলে না সেটা কিন্তু অতটা ভালো নেই। সো এটা ফোনের মেইন হচ্ছে তার ডিসপ্লে, সো ডিসপ্লে তুমি ভালো নাই দেখতে পারো, ঠিক আছে,
কারণ আমার কাছে এই ফোনটা রয়েছে, সো এই ফোনটা যদি আমি ভালোভাবে সাপোজ এটা আমার অ্যামুলেট, সেটা যদি আমি ভালোভাবে নাই দেখতে পারি, ভালোভাবে নাই চার্জ চালাতে পারি, তাহলে মানে ফোনটা নিয়ে লাভটা কী হলো না? এবং ভাই এই ফোনের যে ভিভো V24টা রয়েছে না, এটা কিন্তু V20 Pro না, ভিভো V24 ভাই ক্যামেরার ডাইনামিক রেঞ্জে খুবই সমস্যা। মানে ডাইনামিক রেঞ্জ যখনই তুমি এটা টেস্টিং করতে যাবে তখনই তুমি বুঝতে পারবে ডাইনামিক রেঞ্জে এত পরিমাণ সমস্যা যে এটা সান থেকে তোমার অথবা হাই পোর্শন থেকে লো পোর্শনের লাইটে ভাই একেবারে কন্ট্রোল নেই। প্লাস ভাই এটাতে কিন্তু তোমাদের ক্যামেরার ডিটেলস খুবই খুবই কম থাকে, মানে একটা লো থার্ড গ্রেড কোয়ালিটি ক্যামেরা দিয়েছে ভিভো V20তে। বাট এক্সেপ্ট তোমরা কিন্তু সেই ক্ষেত্রে ভিভো V20 Pro নিতে পারো, সেটা অনেক বেস্ট একটা উপায় হবে। বাট এটা সেম বাজেটে তোমরা রেডমি Note 10 Pro নিতে পারো, দ্যাটস উইড বি গ্রেট। নাম্বার 5, আমি নাম্বার 5 তোমাদেরকে যে ডিভাইসটা কিন্তু নিজের করবো সেটা হচ্ছে ভাই স্যামসাংয়ের একটা এই সিরিজের ফোন, সেটা হচ্ছে A32। হ্যাঁ ঠিক বলেছি, একটা 90Hz ডিসপ্লে রয়েছে A32তে। বাট তোমরা কি এটা জানো যে A32তে ভাই যে 90Hz রয়েছে সেটা কিন্তু প্রপারলি 90Hz কাজ করে না। হ্যাঁ তোমরা যদি তোমাদের আশপাশে যদি কোনো A32-এর জন্য কোনো ইউজার থেকে থাকে তাহলে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করে নিও, এতে A32-তে কিন্তু অতটা ভালোভাবে কিন্তু কাজ করে না যতটা ভালোভাবে স্যামসাং এটাকে মার্কেটিং করছে, রাইট? সো তোমাদের এখন মেন পোর্শনটা হচ্ছে তোমাদের A32 না নেওয়া, কারণ ভাই A32-তে তোমরা প্রপারলি গেমিং করতে পারবে না, কারণ এর প্রসেসরটা খুবই দুর্বল। এবং ভাই তোমার A32 যে দামে বাংলাদেশে বিক্রয় হচ্ছে ভাই সেই দামে কিন্তু তোমরা আগের বছরের A51টা পেয়ে যাবা ভাই, সেটা সুপিরিয়ার, মানে আগের বছরের একটা বেস্ট স্যামসাং ফোন ছিল A51। এবং ভাই সেই দামে কিন্তু আশা করি তোমরা যার কাছ থেকে সাজেশন নিবা তা সেই তোমাদেরকে বলবে যে A32 থেকে A51 একটা গ্রেট মোবাইল, এবং আজকের দিনও কিন্তু A51 একটা গ্রেট গ্র্যান্ড গ্রেটেস্ট মোবাইল। নাম্বার 6 তোমাদের আমি যে মোবাইলটা কিনতে নিষেধ করবো সেটা হচ্ছে ভাই রেডমি Note 10 Pro Max। আমি কেন নিষেধ করলাম ভাবি এটা কথাটা শুনে নাও, সেটা হচ্ছে রেডমি Note 10 Pro এবং রেডমি Note 10 Pro Max দুটো কিন্তু ভাই সেম ফোন, দুটো যদি তোমাদের সেম ফোন হয় পার্থক্য কোথায় আছে সেটা হচ্ছে ভাই ক্যামেরাতে, 108 MP ক্যামেরা এবং একটা সার্কুলেটেড রিং যেটা ক্যামেরার পিছনে থাকে। এবং তোমরা শুনলে একটু হয়রান হবা যে ভাই 108 MP কিন্তু শুধুমাত্র এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বা এটা একটা কথ্য ভাষা 108 MP। এটা হ্যাঁ 108 MP ভাই তুমি যখন ইমেজ সাইজ দেখবা সেটা 10-15 MP হবে, বাট এটা রিয়েল লাইফে বা Note 10 যে প্রো রয়েছে না তাদের রেডমিরই সে প্রো থেকে কিন্তু অতটা ভালো ক্যামেরা না 108 MP। ঠিক আছে তোমরা ভাই তোমরা টেস্টিং করে দেখো যদি তোমরা কোনো সুযোগ পাও, বাট যদি বিশ্বাস করে থাকো বা বিশ্বাস করো তোমরা রেডমি Note 10 Pro নাও প্রো ম্যাক্সের চাইতে, সেটা বেটার হবে। এবং আমি যখন ক্যামেরা কম্প্যারিজনটা দেখেছি এবং করেছি তখন ভাই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে রেডমি Note 10 Pro যে ডাইনামিক রেঞ্জটা রয়েছে না, ঠিক আছে, সেটা প্রো ম্যাক্সের থেকেও ভালো। মানে এবারকার রেডমির প্রো ভেরিয়েন্টটা ভাই আসলে একটা প্রো, মানে প্রো ম্যাক্স ট্যাক্স তার কাছে কিছুই না, প্রো ভেরিয়েন্টটাই বেস্ট। এবং ভাই রেডমি Note 10 Pro ক্যামেরাটা কিন্তু আমার কাছে রেডমি Note 10 Pro Max ক্যামেরার থেকেও কিন্তু বেশি ভালো মনে হয়েছে, বেশি স্টেবল মনে হয়েছে বা বেশি ডিটেল ক্যাপচার করতে পারে, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু বেশি ভালো মনে হয়েছে আমার কাছে থেকে অ্যাটলিস্ট বলে কিছুই না ভাই। সবাই বড় বড় ইউটিউবাররা সবাই বলতে এই বিষয়টাতে, তোমরা চাইলে ভাই গুগল করে দেখে নিতে পারো অথবা ইউটিউবে তোমরা দেখে নিতে পারো, দ্যাটস ইট। নাম্বার 7 আমি তোমাদেরকে যেই ডিভাইসটা কিনতে নিষেধ করবো সেটা হচ্ছে ভাই Poco X3। Poco X3 ভাই খুবই বাগি ফোন একটা, মানে এত পরিমাণ বাগস রয়েছে না যে বাংলাদেশে একটা গ্রুপ আছে Xiaomi, সেটা হচ্ছে Xiaomi ইউজার্স কমিউনিটি অফ বাংলাদেশ নামে। সো এই গ্রুপে যখন তোমরা যাবা না ভাই তখন তোমরা জাস্ট একটা খালি পোস্ট দেখবো ভাই Poco X3 এই বাগটা কীভাবে সলভ করো, Poco X3 ভাই এই সমস্যার সমাধানটা কি, Poco X3 ভাই আমি এটা নিয়ে কী করবো ভাই, Poco X3 আমার এটাতে ভাই এত রকম বাগ রয়েছে ভাই, এই বাগ ভালুকে আমি কীভাবে সরাবো? সো বেস্ট অপশন তোমরা ভাই Poco X3 না নিয়ে X3 Pro নাও। এবং ভাই Poco X3 ভাই যে ডিসপ্লেটা রয়েছে না ভাই সেই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালো না। তোমরা বড় বড় ইউটিউবার ATC বা তুষার ভাই যারা যারা বা ওদিকে আর কী কী আছে, রাতুল ওসমান রয়েছে, আমি বাবু, Shohag 360 অ্যান্ড টেক খোকন ভাই যারা যারা আছেন বাংলাদেশে বড় বড় টেক এনথুজিয়াস্ট তাদের কাছে ভাই সবারই একটা কথা, Poco X3 ভাই ডিসপ্লেটা কিন্তু Poco X2 থেকেও কিন্তু খারাপ, কারণ ভাই ডিসপ্লেটা Poco X2 ভাই ডিসপ্লে IPSটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ব্রাইট ছিল এবং বেশ ভালো মানের একটা IPS দিয়েছিল Poco X2, বাট এটাতে কেন জানি ভাই Poco X3 অত ভালো ডিসপ্লে IPS দেয় না এবার। এবং তোমরা চাইলে Poco X3 না নিয়ে তোমরা X3 Pro নাও, বাট X3 Pro ভাই তোমরা যদি 1-1.5 ঘন্টা যদি তোমরা গেমিং করো না তাহলে কিন্তু ভাই তাপমাত্রা 50 ডিগ্রির ওপরে উঠে যায়, যেটা ভাই লিটারালি তোমার আঙুলটাকে কিন্তু ভাই জ্বালিয়ে দেয়। সো ভাই দেখে শুনে কোনো একটা জিনিস নিও, এবং টাকা কিন্তু গাছে ফলে না, সেহেতু ভাই তোমরা যে জিনিসটাই নিবা প্রথমে তোমাদের চাহিদাটা জানো, তারপরে ভাই তোমরা কেনো তোমাদের ফোনটি, রাইট?